কাছে না আপনাকে ক্ষমতা থেকে কিভাবে টেনে নামাতে হবে এদেশের জনগণই সেই সিদ্ধান্ত গ্রহণ করবে উম্মতের হককে আনন্দের পাল্লা হেফাজত করবে কেউ যদি চায় আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে সম্ভব না যে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে যাবে সময় এসেছে এই সরকারকে টেনে হিস্তে ক্ষমতা থেকে নামানোর সময় এসেছে সরকার পতনের আন্দোলনের সময় এসেছে দেশের অস্তিত্ব রক্ষার জন্য জীবনবাজি সংগ্রাম করার সময় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমারও সেই জানবাজ কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আওয়ামী লীগ এমন কিছু হয়ে যায় নাই যে রেস্টটা তাদের কাছেই যারা দিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ এমন কিছু হয়ে যায় নাই যে দেশটা তাদেরকে রেস্টি করে দেওয়া হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শেখ হাসিনা নিজের যদি কোনো দেশ থাকে নিজের কোনো ভূখণ্ড থাকে সেখানে গিয়ে ভারতের স্বার্থ রক্ষা করুক কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে ভারতের স্বার্থ রক্ষা করতে দেওয়া যাবে না ক্লিয়ার কাট কথা সোজা কথা কথা সাফ এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এদেশের মানুষ জীবন দিয়েছে এদেশের মানুষ রক্ত দিয়েছে রক্ত জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিল আপনি তো সেই বঙ্গবন্ধুরই যোগ্য কন্যা বলে দাবি করেন আপনারা কি আওয়ামী লীগের সেই আদর্শে লালন করেন বঙ্গবন্ধু কি দর্শকদের আধিপত্য বিস্তারের জন্য দেশ স্বাধীন করেছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ কি ধর্ষণ আর সন্ত্রাসী চাঁদাবাজি যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের কোনো বক্তব্য নেই আর যদি এটা না হয়ে থাকে তাহলে এর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আপনার যদি আপনি না পারেন দল থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন সরকার থেকে পদত্যাগ করেন আর যদি এ ধরনের অনৈতিক অরাজকতা বিস্তৃত করেই আপনি ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে মনে রাখবেন এই দেশের মানুষ কিন্তু 52 আন্দোলন ঘটিয়েছিল দেশের মানুষ একাত্ম সৃষ্টি করেছিল এই দেশের জনগণই কিন্তু সবকে ক্ষমতার জন্য করেছিল দেশের জনগণই কিন্তু বাম খালেদাকে ক্ষমতা থেকে নামিয়েছিল কিভাবে সেই আন্দোলন সংগঠিত করতে হয় শেখ হাসিনা আপনি কিন্তু তা এই প্রজন্মকে শিখিয়েছেন সেই শিক্ষা থেকে সেই ধারায় বাহিকতায় শেখ হাসিনা আপনাকে ক্ষমতা থেকে কিভাবে টেনে নামাতে হবে এদেশের জনগণই সেই সিদ্ধান্ত গ্রহণ করবে সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ দেশের 18 কোটি জনতার 18 কোটি জনতার নিরাপত্তা 18 কোটি জনতার অধিকারকে যারা রক্ষা করতে পারে না ক্ষমতার মস্তদে থাকার তাদের কোনো অধিকার নাই সুতরাং এখন একথাই বলতে হয় সময় এসেছে এই সরকারকে টেনে হিস্তে ক্ষমতা থেকে নামানোর সময় এসেছে সরকার পতনের আন্দোলনের সময় এসেছে দেশের অস্তিত্ব রক্ষার জন্য জীবনবাজি সংগ্রাম করার সময় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমারও সেই জানবাজ কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আমরা দেখেছি এই বাংলাদেশে আরেকটি রাজনৈতিক শক্তি রয়েছে যারা রাজনীতিতে নিজেদেরকে বিরোধী দল হিসাবে দাবি করেন বাংলাদেশে জাতীয়তাবাদী ইসলামী চেতনার তারা দাবিদার কিন্তু যখন দেশে কোনো ধর্ষণ হয় যখন দেশে কোনো অন্যায় আচরণ সংঘটিত হয় রাজপথে তাদের আমরা কোনো ভূমিকা দেখি না কারণ কি কারণ অন্য কিছুই নয় এই আচরণ তাদের দ্বারা অতীতে ঘটেছে আর ভবিষ্যতে যে ঘটবে না তার নিশ্চয়তা তারা দিতে পারে না সুতরাং এ কারণেই হয়তো তারা নিরবতা অবলম্বন করে যদি এটা বাস্তব না হয়ে থাকে আমি আমি দাবি জানাতে চাব আমি আবদার রাখব অনুরোধ রাখব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এই অন্যায় অনিয়মের প্রতিবাদে এই একটি অব্যবস্থাপনা যে দেশে চলমান রয়েছে এর থেকে অবসানের জন্য রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে আপনারা সবাই মাঠে নেমে আসুন আওয়ামী লীগ এমন কিছু হয়ে যায় নাই যে রেস্টটা তাদের কাছেই যারা দিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ এমন কিছু হয়ে যায় নাই যে দেশটা তাদেরকে রেস্টি করে দেওয়া হয়েছে এই দেশ তাদের এই দেশ তাদের এই দাবি করার কোনো অধিকার তাদের নেই